তো হাই গাইস, অনেকদিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে আমাদের সামনেই কালী পুজো, তো কালী শ্যুট হবে। আর কালী না সাজলে হয়, আমি আগেও কালী শ্যুট করেছি আর যার কাছে করেছি তার কাছে আবার করতে চলে এসেছি। কালকে আমরা অনেক অনেক জিনিস কিনে এনেছি, তোমাদেরকে দেখাবো। এক মিনিট, আমি ব্যাক ক্যামেরা ইউজ করি। আচ্ছা, তো আমি ব্যাক ক্যামেরা এখন ইউজ করা যাচ্ছে না, তো আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আমরা অনেক জিনিস কিনে এনেছি, ঠিক আছে? তো এখন আমি মেকআপ আর্টিস্টকে দেখাচ্ছি। এটা দেখো কি, খুব আমার চেনা মেকআপ আর্টিস্ট, পছন্দের মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? এখানে একটা বোনও আছে, সহযোগিতা করবে, আর এখানে দিদি আছে, দিদি ঢুকে আছে। তো আমরা শ্যুট তাড়াতাড়ি স্টার্ট করি। এইরকমও গল্প করতে করতে মুন্নির শ্যুট মানে আমরা অনেক গল্প করি। তো মোটামুটি 12:30 নাগাদ এসেছি আমি, আর এখন শ্যুট মানে গল্প করতে করতে আমাদের 2 বেজে গেছে প্রায়। তো আমরা শ্যুট স্টার্ট করছি, আর তোমাদেরকে একটু একটু করে দেখাবো যে কীরকম কীরকম আমাদের মেকআপ হচ্ছে। তো আমার একটা কল আসছে, সো টাটা। ওকে, এগুলো সব এখানে চুল আছে, জবা ফুল আছে, খড়গ আছে। আর একদম আজকের লুকটা মানে মাকালির শ্যুট আমরা আগেও করেছি, বাট আজকের লুকটা একদম নতুন হবে আর খুব সুন্দর। ডাকের ওপর মাকালির সাজ আমি প্রায় দেখিনি, তো এটা মুন্নির আইডিয়া। আর ও মানে আমাদের আমাদের এই এলাকাতে তো দেখিনি আমি। তো যাই হোক, আমি খুব মানে এক্সাইটেড আছি শ্যুটটা করার জন্য, কারণ আমার দেখার আছে যে কীরকম লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মহিষাসুর, কিন্তু মহিষাসুর এখন চুল লাগানো বাকি আছে। আর বাইদাবে এটা কার্তিক ঠাকুর ছিল, বাট কার্তিক ঠাকুরটাকে মহিষাসুর করে দেওয়া হয়েছে। তো আর কিছু বলছি না, ঠিক আছে? তাড়াতাড়ির মধ্যে শ্যুটটা স্টার্ট হোক, আর তোমাদেরকে দেখাবো যে মেকআপ কীরকম চলছে। তো আমার এখন আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমাকে বডি পেন্ট দেবে। তো তোমরা সাথে থাকবো, আমি কিছুক্ষণ পর আবার দেখাবো আমার একটা নতুন লুক। তো আই মেকআপ হয়ে যাওয়ার পর মুন্নি চলে আসে আমার মুখের মেকআপে আর বডি পেন্ট করে। বডি পেন্টের পর আমার পুরো গায়ে ফেব্রিক দিয়ে রং করা হয়। এই দেখো, দিদি আর ভাই রং করছে, সবাই মিলে অনেক অনেক প্রচুর প্রচুর পরিশ্রম করেছে, আমি শুধু বসে থেকেছি। ওরা অনেক খেটেছে, দোলন, মুন্নি, সমস্ত। ইভেন মুন্নি তো খাবারও খায়নি, মুন্নির খাবার না খেয়ে কন্টিনিউ। আমি তো মাঝে ব্রেকও নিয়েছি, ব্রেক টাইম হয়েছে, আমি খেয়েওছি, বাট মুন্নি খায়নি। আর অনেক খেটেছে, হ্যাটস অফ সমস্ত মেকআপ আর্টিস্টদেরকে অবভিয়াসলি। তো খুব ভালো সাজিয়েছে, পুরো একটা নতুন লুক, একটা ডাকের লুক, আমার খুব ভালো লেগেছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাই শ্যুটে। আর সামনে কালী মন্দির, প্রথমে কালী মন্দিরের সামনে শ্যুট করি। প্রচণ্ড লোকের ভিড় হয়ে যায়, ভাবে সত্যি সত্যি মা কালী বেরিয়েছে মনে হয় মন্দির থেকে। যাই হোক, মা কালীকে নিয়েই আর কি না, কোনো ঠাকুরকে নিয়েই আর কি না, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম শ্যুট করতে। তো আমি শ্যুট স্টার্ট করি, আর মোটামুটি কয়েকটা পোজ দেওয়ার পর আমরা চলে আসি মুন্নিদের ছাদে। এই যে আমি বসে আছি, এখন বিশ্রাম নিচ্ছি, কারণ আমার কিছু কাজ নেই। আর রাস্তা ধোঁয়া বের করার জন্য হুকা চালাচ্ছে, আর হুকার টানবে এবার। তো খুব ভালো খাওয়া হয়ে যাবে, খুবই ভালো। যাই হোক, আমি কিছু খাই না, ভালো লাগে না টেস্ট আর কিছু না। এরকম জানি যে কিছু কিছু জিনিস ভালো না শরীরের পক্ষে, সরি, খারাপ না, কিন্তু আমার ভালো লাগে না। তো এই যে আমাদের চান্ডু পাণ্ডু সবাই মিলে আমার শ্যুট দেখছে, আর আমি এই মহিষাসুরের মুন্ডুটাকে নিয়ে, ভাই মুন্ডুটা তৈরি করেছে, আমি বলেছিলাম কার থেকে মুন্ডু ছিল, ভাই এটাকে বিভৎস করে দিয়েছে, বলছে আমি একা বিভৎস বানাবো। তো মুন্নির ভাই মুন্ডুটা তৈরি করে দিয়েছে, আর আমি এখন পোজ দিচ্ছি। যাই হোক, মুন্ডুটা প্রচণ্ড ভারী ছিল। তো আমি পোজ দেওয়ার পর আমার কিছু কিছু শ্যুট হয়ে যায় এই ডাকের ওপর, দেন আমি কিছু কিছু শ্যুট এরকমও করি, তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে। আর এই দেখো, সাইল পুরো টেনে যায় কন্টিনিউ, বেচারা ব্যথা হয়ে যাবে বুকে, কিন্তু কিছু করার নেই, ভালো করতে হবে। এই যে আমার আবার ব্রেক টাইম স্টার্ট হয়ে যায়, মুন্নিমাকে চা খাওয়াচ্ছে, আমি একটুই চা খাই কারণ আমার লিপস্টিক খারাপ হয়ে যাবে। আর এরা 1 কাপ করে চা খায়, খুব ঠান্ডা, মানে এত শিশির পড়ছিলো ওপরে আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, কালী পূজায় সবাই সাবধানে থাকো, কারণ অনেক সর্দি কাশি জ্বর হয়ে যাবে সবার। তো সবাই খুব সাবধানে থাকো। আর আমার শ্যুট এইভাবেই মোটামুটিভাবে শেষ হয়, আরও কিছু দেখতে পাবে তোমরা। এই যে আমি পুরো ডাকের সাজটাকে কমপ্লিট করে এখন নর্মাল এরকম লুকে কয়েকটা পোজ দিই, আর তারপর আমার ডান্সের ভিডিও হয় কিছুদিন পর, সেটা আপলোড করে দেবো, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর মুন্নির করায় এই নিউ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লেগেছে। তো এইভাবে শ্যুট প্রায় কমপ্লিট হয়ে যায়। মুন্নির এটা ইচ্ছা ছিল যে আগুন নিয়ে একটা পোজ দেওয়া, তো ও একটা জাস্ট এই পাত্রটা জোগাড় করে, আর আমরা আগুন নিয়ে কয়েকটা পোজ দিই, তেন আমি বাড়ি চলে আসি। আর বাড়ি চলে আসার পর জোজো তো আমাকে চিনতেই পারে না, মানে ভাবে যে এটা রনি তো, এটা আমার বাড়ির লোক তো, তো বারবার বারবার করে শুনতে থাকে আর যেতে থাকে। তো যাই হোক, মোটামুটিভাবে সব কমপ্লিট। এবার রাত্রেবেলায় আমি সমস্ত কিছু ধুয়ে
শুয়ে পড়বো। আর তোমরাও জানাও যে তোমাদের কেমন লাগলো। টাটা।